যারা অটোমেটিক পরিচয় করা যায়, কিন্তু আরব দেশের মধ্যে এমন এক রেওয়াজ আসলো, এমন এক প্রথা আসলো, সেই দুযুগের মধ্যে সেই অবস্থায় মানুষের মধ্যে কোনো তেমন প্রমাণ পাওয়া যাইত না। যারা কুফা এরার প্রমাণ, কিন্তু মুনাফিক যারা নবীজি কোনো পরিচয় হয় না, সামনে আইন বালাই দেখান সরিয়া গিয়েও ফরর মাত মাতন, সামনে আইন বালাই দেখান সরিয়া গিয়েও নবীর বিপক্ষে মাতন, এইভাবে মারতে মারতে তারার যখন চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছে গেল নবীজির খেদমতে এক গুরু আয় নাই আয়া কিতা কয়, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين হে নবী আপনি জানিয়া রাখুন, ومن الناس আল্লাহ রসুল আপনার সামনে এক গুরু মানুষ সকাল আসবা মাইন يقول আসিয়া তারা কইবা আমান্না বিল্লাহি আল্লাহর জাতের উপর ঈমান আনছি ও বিল ইয়াউমিল আখিরি আখিরাতের দিনের উপর ঈমান আনছি, তারা এইভাবে আপনার কাছে আসা স্বীকার করব কইব, ওমা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নাই। কার কথা বলে? আল্লাহর কথা। এই আয়াতের ব্যাখ্যা দাঞ্চন আরব দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আসলো নবীর সামনে গিয়া এইভাবে সুন্দর সুন্দর কথা কইত, বলে মুখ তারার দাড়ি আসলো নি বলে হা দাড়িও আসলো, মাথার টুপি আসলো নি বলে হা টুপিও আসলো, সুন্নতি লেবাসও আসলো, নবীর সামনে যায় সুন্দর সুন্দর কথা কয়। আমার নবীরে কোনো সময় খুব মহব্বত করিয়া বুকের মধ্যে ঢুকাইলায়, কিন্তু সামান্য পিছিয়ে সরিয়া গিয়া নবীর পিছনে সমালোচনা আরম্ভ করিয়া থাকে, দিন ইসলামের সমালোচনা আরম্ভ করে। আল্লাহ জানাইছেন ও নবী জানিয়া রাখক এরা কিন্তু মুমিন নাই, ওমা হুম বিমুমিনিন। তে ইলা আমরার দেশ এক শ্রেণীর মানুষ আসুন নি না না আস সাইয়া দেখবা, প্রমাণ করিয়া দেখবা আপনার সামনে একজন মানুষ যাইব গিয়া আপনার খুব প্রশংসা করব, তারিফ করব, আপনার কাছে তাক্ত করিয়া খাইত করিয়া আপনি তারে সাহায্য করতায় খাওয়াইতা করিয়া ওলা সামনে যাইব, মিয়া সাবর সামনে যাইব, খুব মিয়া সাবর প্রশংসা করব, আল্লাহর বন্দা সরিয়া গিয়াও তান গিবত গিল্লা করা আরম্ভ করব, তান পিছনে সমালোচনা আরম্ভ করব, গ্রামের অমুক মানুষের পিছনে সমালোচনা আরম্ভ করব। এটা কিন্তু খার খাসলত খার বৈশিষ্ট্য বলে এটা মুনাফিকের খাসলত, এটা অটোমেটিক প্রমাণ করা যায়। সামনে বালাই পিছনে সরিয়া দুশ্মনী, এটা হার খাই বৈশিষ্ট্য কই যায় মুনাফিকর। একটা পাইলাম বেজান ভাইবা কই একটা দেখাইম আপনারে, পাইলা একটা সামনে একগুরু আমরা বালাই দেখাই দেন সরিয়া গিয়াও শুরু করে দিলাম, আল্লাহ ইহা মাত মাতিত্রায় নিগুরার মাছ ছাড়াই দেন ওলা হই নেন কোনো সময়, ইলা এক শ্রেণীর মানুষে মাত হয়, কিন্তু তাদের দাওয়া দেখাম يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون নবী তারা দাওয়া করব দাবি করব, তারা ইমানদার হইব, তারা সপ্তাহী বালা হইব, তারা দিলে দিলেই কথা রাখবো, মানুষের কইব তারা সপ্তাহী বালা, তারা সপ্তাহী সপ্ত ইমানওয়ালা, কিন্তু জানিয়া রাখ নবী জানিয়া রাখক আপনারা ধ্বংসর বরবাদির পথে যান, তারা কিন্তু হালেকে মুমিন নাই, তারা নিজে নিজে ধ্বংস হয়ে যান। এর লাগে এক শ্রেণীর মানুষ আপনি কইবা নমাজ না পড়লে কি তো হইছে আমরার ইমান ঠিক আছে, আমি সপ্তাহী বালা, খালি কইব আমি বালা 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 কইতে কইতে মানুষ একবারে ধ্বংসর হতে যাইব গিয়া, কিন্তু নবী এরা বুঝেন না, তারা দিনে দিনে ধ্বংসর হতে যান। ইলা সাইয়া দেখবা হয়তো তাকি যাইতে পারে, নিজে নিজে খালি কইবা আমি বালা, ইলা তখন নানি ইলা তাকি যাইতে পার হইতে পারতা নাই, ও ধ্বংস হইত্র এরা নিজে নিজে বরবাদ হইত্র ধ্বংস হইত খতম ফি ফিহিমা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান, এরার দিল বেমার, এরার দিল বেমার, এমন এক বেমার বেমারটা কমে না, দিনে দিনে খালি বেমারটা বাড়িয়া থাকে, এই বেমার দিয়ে মোরা কিতা বলে মানুষের বালাই তার জীবনে দেখলে ভালো লাগতো নাই, অমুকর হুয়ার সম্পদ হয়ে গেছে গিয়া, অমুকর ছেলেরা বিদেশ গিয়া সম্পদ বানাই নিছ তার ভালো লাগতো নাই, অমুক মানুষ সুখী হয়ে যার গিয়া ধন সম্পদ বাড়াই লিছে, জাগা লইলার বিটা লই লিছে, গাড়ি লই লিছে, ভালো লাগতো নাই, এইভাবে যেমন মানুষের মধ্যে একাশিয়রটা আসবো তার দিল বেমার, এমন একটা বেমারি বেমার দিবে বা সাধারণ
নাই, হাড়ের কোনো বেমার নাই, আল্লাহর বান্দার ফলিনজাত কোনো ফুসফুসিত বেমার নাই, শ্বাসকষ্ট বেমার নাই, এই বেমার দিইলো মানুষের কোনো সময় বালাই তার জীবনে দেখতে পারত নাই। খুব বুড়া লাগবো, খালি বালাই দেখিলে যদি খালি জ্বলিব, খালি জ্বলিব, খালি বুড়া লাগবো। ই মানুষগুলো তো কিলার দর নয় যা, কিলা গাড়ি লইলা, কিলা বেটা রবার বাগান সাজাই দেখাই বাগান আর লই নিল, তাই দিতে পারে না লীলা দিন। এইভাবে দিলে এক শ্রেণীর মানুষ রাস্ত পারে, যদি আসিয়া থাকে এই মানুষটা জানিয়া রাখবা তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে বলে সে মোনাবি। এই মানুষ এই দরজায় গিয়া পৌঁছা আরম্ভ হয়ে গেছে গিয়া বাবা, মানুষের ঘরে জন্ম নেওয়া থাকে, মানুষ হিসাবে জন্ম নেয়, মুসলমানের কুলে জন্ম নেয় সে মুসলমান, মুসলমানের ঘরে সে প্রকৃত মুমিন হইত, জন্নত লাভ করত। আর আল্লাহর বান্দা যদি মুমিন হইত পারে না, সে যদি ফাতারে গিয়া মুনাফিকের যদি পৌঁছে যায়, মুনাফিকের দরজায় যদি যায় গিয়া সে কিন্তু জাহান্নামী হয়ে যায়। মুনাফিক কোন মানুষের ফিটির মধ্যে লেখা থাকে না, মুনাফিক বলিয়া তেমন কোন সার্টিফিকেট দেওয়া যায় না, একমাত্র সার্টিফিকেট দেওয়া যায় বলে একমাত্র সেই মানুষের বৈশিষ্ট্য দেখিয়া। এর লাগে মানুষের বালাই দেখলে আমরা খুশ হইতাম, মানুষের সম্পদ আল্লাহ দান করছে, আরো তার ও কামার হইলে একদিন আল্লাহ দিতে পারে, তার সম্পদ বাড়ি গেছে বা তার ছেলেরা ফড়িয়া উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে গেছেন, আল্লাহর বান্দার মেয়েটা বড় বালা জায়গার মধ্যে বিবাহ দিছে, আমার হইলে একদিন হইতে পারে আমার মেয়ে বালা জায়গার বিবাহ দিতাম বাড়ি, আল্লাহর বান্দার এগুলা দেখে আমি হিংসা করতাম না, আমি যদি হিংসাটা করিয়া থাকি তাহলে এই হিংসাটা করলে আমার জীবনে ক্ষতি হইব বলে কিতা আমি মুনাফিকের দরজার মধ্যে যাই মুগিয়া। কুকুর একটা জানোয়ার আছে, কুকুরের মধ্যে ছয়টা গুণ আছে, জখিরা মালুমাত দেখলাম ছয়টার মধ্যে তিনটা বড় খারাপ আর তিনটা বড় বালা, খারাপ তিনটা মানুষের মধ্যে যদি আসি যায় তাহলে মানুষ ধ্বংস হয়ে যায়। খারাপ তিনটা গুণ কুকুরের, এক নম্বরে আছে গে কুকুরের মুখের বাসাটা খুব বেশি খারাপ, কোনো মানুষের যদি মুখের যদি বাসাটা যদি খুব বেশি খারাপ হয়ে যায় গিয়া, মানুষের মুখের বাসাটা যদি জীবনে সে নষ্ট করিলায় বরবাদ করিলায়, জানিয়া রাখবা সেই মানুষটা কুকুরের মতো সে নিকৃষ্টতম হয়ে গেছে গিয়া। হযরত দাউদ আলাইহিস সালাম কইতরা কুকুরের বাসা যদি মানছে বুঝতা সারা বাড়িয়ে মারিলাম, সব মারিয়ে ছাড়াইলে মানে কুকুরের বাসা এত বেশি খারাপ, কুকুরে আউরি বকে না বঞ্চায় খালি গেউ গেউ করে বকিতে আসে। দুই নম্বর আইল গিয়া কুকুরের হিংসা বেশ, একবারে দেখবার দুই কুকুর খানির সময় মারি লাগাই দিছেন, লাগা গ্রাম থেকে একটা কুকুর যদি আসে সাইয়া দেখবা ও বাড়ির কুকুরে সারাই মিলিয়াই করে এক কিলোমিটার দুই কিলোমিটার থাড়াইয়া দিয়াইছেন, জায়গা দেননি, এলাকাত রইতে দেননি, জি না, বিয়া বাড়ি দেখবা খানি তাকি মায়ের বেশ, বুঝবাইছুননি, খানি তাকি মায়ের বেশ মানে হাড্ডি যাও ফালাইছন বাদ ফালাইছন, খানি তাকি বুঝা যায় বাড়ি খালি মাহাই কয়জন জমি গেলা তো কুকুর, আর খানি তুই খালি তার মাহাই, এই পরিমাণে হিংসা কুকুরের। তাই কুকুরের মতো যদি হিংসাটা বাবা আপনার আমার মধ্যে যদি আসি যায় কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যাইব গিয়া মানুষ। আর তিন নম্বরে আতাকছে কুকুরের মধ্যে বিলকুল হায়া শরম নাই, কুকুর দেখবা কুকুরের সঙ্গে রাস্তাঘাটে মিলামিশা করে যেসা জায়গার মধ্যে ফসরাপ করিলার লাগে, হায়া যদি শরম যদি পুরুষ এবং মহিলাদের মধ্যে যদি থাকে না তাহলে মানুষ কুকুরের মতো সে নিকৃষ্টতম হয়ে যাইব গিয়া। পুরুষ আর মহিলা প্রত্যেকের মধ্যে হায়া শরমটা থাকত, হায়া শরম যদি কমে যায় মানুষ গুনার দেখে অগ্রসর হয়ে যায়, চক্কর হায়া মুখের হায়া বিশেষ করে এগুলা যদি থাকে না মানুষ অটোমেটিক গুনার দিকে অগ্রসর হয়ে যায়। কিলা হয় বলে দেখো কাম চকুর একটা পর্দা আছে হন্যানি চকুর হায়া, এরপরে দেখো কাম মুখের একটা পর্দা আছে, যেমন গ্রামে এক বাড়ির মধ্যে মেয়ের সন্তান কলাশন প্রায় উপযুক্ত এই বাড়ির, কিন্তু যদি গ্রামের এক যুবক যদি সেই বাড়ির মধ্যে একদিন ফাগানে গেছে, বাড়ির মালিকে খাবাইবা চা ফান খাবাইবা খেনে আইসর বা জিজ্ঞাসা করবা স্থান দিবা, দ্বিতীয় দিন আবার সেই যুবক এই বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে যদি এই বাড়ির মানুষে যদি আবার জিজ্ঞাসা করেন বলে তুমি খেনে আইসো কোন কারণে আইসো, জিজ্ঞাসা যদি করেন বলে আইসো কাজে খাস শাস যাও গিয়া, তৃতীয় নম্বর দিন আসার পরে যদি কন খাস থাকলে বিশেষ খাস থাকলে আইও নতুবা তুমি আইও না, ইলা যদি বাড়ির যদি গার্জেন টকলে যদি এই
এইভাবে যদি নিষেধ করে দেন কোনো যুবক কক্ষ কোনো পুরুষ এই বাড়ির মধ্যে আর দ্বিতীয়বার তৃতীয়বার গিয়ে আড্ডা দিতে পারতো না। কিন্তু প্রশ্রয় দিলে মাথায় উঠে প্রথমে আল্লাহর বন্দা আর বাড়ির মধ্যে যদি একজন ছেলে সন্তান আসলো আসার পরে খাওয়াইলা স্থান দিলাম, পরের দিন আবার কইলা বলে গর আ বলে গর জায়গা দিলা, পরে আপনি পরে ফাঁক গরের মধ্যে আপনি নিলা, এর পরে আস্তে আস্তে আপনার ছেলে যখন আপনার গরের মধ্যে পুরো অন্তর্ভুক্ত হয়ে গেল গেল গিয়া, পরে কিন্তু আপনার মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, পরে কিন্তু আপনি মেয়ে যদি বিবাহ দিন না তাহলে আপনার অসুবিধা দেখা দিল বলে এখানে আমি নিজে আগে আশ্রয় দেওয়ার কারণে আমি নিজে আশ্রয় দিছি, হায়া শরমটা উঠাই দিছি তাদের কাছ থেকে এবং আমরার কাছ থেকে হায়া শরম উঠার কারণে অটোমেটিক এই গরের মধ্যে একটা দুর্নীতি দেখা দিয়া থাকে। মানুষের হায়া শরম কমে গেলে মানুষের অটোমেটিক ইমানটা দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমান বল হায়া শুরবাতুম মিনাল ইমান, হায়া তাসে গিয়া ইমানের একটা অঙ্গ, একটা যদি ইমানের অঙ্গ যদি মানুষের যদি কমে যায়, একটা গাছ যদি থাকে তার ডাল যদি থাকে সত্তরটা মনে করো সত্তরটা লোকের ডাল, একটা ডাল কমলে গাছটা দুর্বল হয়ে ভাঙে, বলে একটা ইমানের অঙ্গ যদি কমে যায় তখন মানুষের ইমানটা দুর্বল হয়ে যায়, আর ইমান দুর্বল হইলে মানুষ বালা কাজ করতে পারতো না, দিনে দিনে সে গুনার কাজের দিকে যাইব, আর এই ইমানটা কমজোর হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাইব। তাই আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া মুনাফিকের একটা বৈশিষ্ট্য হইল যে মানুষের বালাই তার জীবনে দেখতে পারতো না, খুব বুড়া লাগবো। আল্লাহ রসুলের জবানে সেইভাবে ছিলা বালাই দেখতো তারা পারতো না। নবীজিরে জানায় দিছেন নবী জানিয়ার কেরা হইল গিয়া আপনার দুশ্মন, এরা সেবে পাইলে তোমারে ধ্বংস করার জন্য তারা চিন্তা ধারণাও করব। এরার খালি হিংসার হিংসা, হিংসা মানে জিনিস হিংসা মানুষের দিলের মধ্যে পরিমাণ চলা আরম্ভ হয়, যত সময় পর্যন্ত সে হিংসা করছে না তত সময় পর্যন্ত বন্ধে আরাম পাইত না। এর লাগি হিংসা আমি যদি করিয়া থাকি যার লাগি কর্ম তার উন্নত হইব আমার অবনতি হইব, এর লাগি হিংসাটা করা আপনার আমার জন্য ঠিক নাই সা ইসলাম নাই। হিংসা করলে ক্ষতি আছে, আমার ক্ষতি, আমার আমল নষ্ট, কলব মুর্দা, দিল মুর্দা, হিংসা করিয়া আমি করে করিয়া সে আগবাড়ে। এর লাগে এটাই লাগে হার খাসিয়ত, বিশেষ করিয়া মুনাফিকের খাসিয়ত। হিংসার আগুন দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার একটা কিচ্ছা হইয়ার কোনো কিতাবই নাই, হতার প্রসঙ্গে আনিয়ার এক বাবন আর বাবনি দুইজন আসলা, বাবন চিন পাইছেন নি, বাবন আর বাবনি দুইজন আসলা, বাবন গেছেন বাজার গিয়া মাছ আনছন বলো বেজুড়ে মাছ কিনছন মাত্র পাইছন বাজার মাছ তিনটা, তিনটা মাছ লইয়া বাড়িতে ইসন আসিয়া গরের বিবিরে কইলা বাবনিরে কইলা গো বিবি এই তিনটা মাছ আপনি বানাইয়া বাজা করিলাও, বাজা করার পরে আমি আজকে খাই লাগিম দুইটা তুমি খাইবা একটা, বাবনি উঠিয়া মাছ বানাইয়া বানাইয়া কইলা হেনে হেনে খাইতা দুইটা আমি একটা, আমি বানাইয়া আর বাজি করি আর কত কষ্ট করিয়া আমি খাইতাম দুইটা তুমি খাইতা একটা, বুঝাইছে লাই গেছে স্বামী স্ত্রীর ঝগড়া আই গেছে মাছ খাওয়া লাগে বুঝেছি, বাপনি উঠিয়া কয়েক না বাপনি অগ বিবি তুমি খেলে দুইটা খাইতে আমি খাই দুইটা কারণ আমি বহুত কষ্ট করিয়া মাছ গুনতা আনিয়া দিছি, তুমি আজকে খাইলাম একটা আমি খাইম দুইটা, বাপনি কয়ে কখনো মানবো না আমি কষ্ট করিয়া বানাইলাম বাজি কর্ম এত কষ্ট করিয়া পাক কর্ম আমি খাইলাই দুইটা তুমি খাইলাও না আজকে একটা বুলো হইতো নাই। পরে একটা বাপনি কইলা একটা পরামর্শ করিলাই চিন্তা ধারণা করিয়া কইলা মাছ বাজা হয়ে গেছে নি বলে হয়ে গেছে বলে মাছ গুলা সমালিয়া তৈলাও বলে খানে দুজন চলে একসাথে ঘুমাই যায় ঘুমটা কি যেন উঠি আগে মাতি বা এন খাইবা একটার যেন মাতি তা না এন খাইবা দুইটা, মাছ বাজিয়া তো হয়েছে আর বাবন আর বাবনি ঘুমাই গেছেন তেব মাছ খায় মাছ বুল বাটিয়া খাইলার কত হিংসা বুঝবাই রানী ও মাছ তে ঘুমাই গেছে বাবনির বলেন যায় কোন সময় গুম ভাঙ্গিবা মাতিলে ও মাতিলে তো মাছ একটা বুঝলেন, আর বাবনে ওর বলে কোন সময় বিয়ান উঠি আখতা মাছ শুরু করবো চিন্তা করতে করতে রাত দিয়ে গুমায় গুম লাগছে না লাগছে না লাগি যা লাগি যা গর তাকি গরর ফিস তাকি মানে সুরে শুনছে সুরে শুনিয়া কইছে সুযোগ পাইছি
আইতো বাবা নিয়মাতিত নাই বাপ নিয়মাতিত নাই সুযোগে গর ঘান্তা চুরি করতাম পারমু গরর ঢুকছে চোর ঢুকিয়া কিতা করছে চাউলর মটকা তাকি চাউলে গাইট পর্যন্ত লইছে চাউলর মটকা লইয়াম গাইট লইয়া মাতার মধ্যে চাউল লইয়া গর তাকি বারো হাজার গিয়া বাপ নিয়মাতে না বাপ নিয়মাতে না হেনে মাতই না কারণ মাতিলেও তো মাছ একটা বলে নারী মাছ নাই বাপ নে উঠিয়া করতে এমন স্বামী লইয়া জীবনে কষ্ট করিয়া দিন কাটাইয়া যাইয়া এমন স্বামীরে লইয়া দিন কাটাইয়ার কারণ আজকে গড় তাকি সুরে ঢুকিয়া চাউল লইয়া যার গিয়া কিন্তু আমার স্বামী বাবনে মাতে না আর বাবনে গর এমন বাপ লইয়া দিন কাটাইয়ার আজ একটা বাজিল খাইতে করিয়া তো মুখ বন্ধ করিয়া থালা লাগাইয়া বই দিছে সুরে লইয়া যার যারা চাও আমিও মাতিলাম না মাতিলাম না তাইও দেখি মাতে না ইটা কিটা হাল্লত লাগাইল আচ্ছা যা দিছে গে দিছে গে চাল সুর তো খুব সুন্দরে গেছে আর মাত নাই তো দরা দরিও নাই এজন রাইত কইতে আটটা কিছু গুম লাগছে একটির গুমাইছ কোন মাত কথা নাই সকাল আটটা দশটা হয়ে গেছে গিলা বাপনর বাড়ির সকাল বেলা দরজা খোলা হয় আশ্বাস মানছে সাইয়া দেখুন বাপনর বাড়ির দরজা লাগাইলে একবারে খাও তো খুলেও না কারণ খুলতেই তো উঠিবা মাতিবা মাতিলেও মাছ একটা বুঝাইছি কোনো চিন্তা পড়লে এখন মাত নাই এবার দরজা উর্জা লাগাই লাগা বাড়ির মানুষ আইসন কইলারে বাপন বাপ নিয়ে লগে মরি গেলানি নাকি তাই দেখা আরম্ভ করলা হেউ তো জব দিন না বাপনেও দে না বাপনিও দেখেন দে না সায়া দেখন জানি যে মানুষ গুম গুমাই গুমাই যায় পুরা তারা ডাকিলে তোলা যায় আর যে মানুষ ফজাক চোখ মুজিয়া গুমাই সে ডাকলে তোলা যায় না বলে হে আর ঠাইটুয়ে মানে মুখ বন্ধ করবো চৌকা লাগাই লাস্টে কিতা করলা সারা কইলে মনে কয়ে হল গে দুইও মানুষ মরি গেছো দরজা উঠলে বাঙ্গে ঢুকিয়া দেখুন দুইও মানুষ দুই চকিত ডাকটা বুঝাইছি লড়াইলা চালাইলা কারণ মাতই না দাঁতক কিড়ি মিড়ি দিয়া টাইট করিয়া মুখ বন্ধ করিয়া বই দিছ মাতিল তো মাছ একটা বুঝাইছি কারণ এগিয়ে লড়ে না হিগিয়েও লড়ে না সারা উঠিয়া কইলারে চৌক দেখা যায় লড়াই না মুখও লড়াই নাই গুণ ডাকটা মুখ হয়ে গেছন গিয়া মনে হয় গুণ মরি গেছন আশপাশর কিছু মানছে কইলা মরি গেছন মনে হয় আর তা বেশ ছাইয়া কিতা করতা দুইগুড়ির চলনিয়া শ্মশান নিয়া তুলিয়া জ্বালাইয়া তুইয়াই বাপন চিন্তা করে দি বাপনি কিচ্ছু মাতেনি দেখিলাই যদি মাতে না তাহলে তো শ্মশান যাওয়া লাগবো বড় চিন্তা করে বাপনিও বড় চিন্তা করে দে একটা মাছ খাইবার লাগিয়া আমার স্বামী এখনো পর্যন্ত মাতুন না কারণ কিতা বুঝলাম না ইচ্ছা দেখি আবার সময় আছে শ্মশান যাইবার বাকি আছে দেখি বাপনি আগে মাতে তিনি ওই কাপড় আর কোনো খোঁজ খবর নাই মাত নাই মাত বিলকুল নাই কল্লা হিংসা আমাইছি মাছ আজিলে গোলাইবার লাগি বুঝবাইছেন সারা কিতা কল্লা কইলা চল শ্মশানোর মধ্যে লইয়া যায় দয় জলটা দয় কেওড়ার মধ্যে তুলিয়া লইয়া যাইতা বাপনো চিন্তা করে হাই রে বাপনি আব দেখি মাথে না আর বাপনি কর বলে আব বাপনে মাথে না জ্বালাইবার সময় হই যা আপু মাথে না দেখি শ্মশান লইয়া যাইতে লাগিয়া শ্মশান লইয়া যেমনে শ্মশানের মধ্যে রাখছন বাপনে করাব তো দেরি আছে আগুন দেবার তোরা বাদে দেখি যায় যে তুই বে বেড়ালে বুধবাই লাগি যার আগুন মাথি মুনা চিন্তা করো ও সময় আল্লাহর বান্দে গান দেখকা বাপনার বাপনি যখন শ্মশানের মধ্যে শোয়ান হইছে বিলকুল মাতুন না কট্ট করছেন এমন ভাবে শক্ত বাপনি কয় দেখতাম চাই না আজকে কত ডুবতেন কত সময় পর্যন্ত আনামাতিয়া থাকতা পারন আর বাপনার কত ইলরে দেখিছেন তাই না কত সময় থাকতা পারন আনামাতিয়া লাকড়ি দিছন থলেও লাকড়ি উপরেও লাকড়ি আগুন ঠিক ধরাইবার সময় যখন হয়ে গেছে গিয়া আত্মা দেখা যায় পিছন তাকিয়া বাপনি উঠিয়া মাতি দিছে যার তো আসছে না উঠিয়া কইছে আমি মাতি দিছি আমি খাইমু একটা কইতেও যারা জ্বালানি তাইলা দিছন দৌড় ফালাইয়া খার কই দি বুঝি তৈ গেছে গিয়ে কর খাইতো একটা খারে খাইবরে খালি বাঙরে বুঝাইছেন কইতে না কইতে দুই নম্বর শ্মশান তাকি একটা আওয়াজ আইছে বাপনে উঠিয়া কইল আমি বাদে মাতিছি আমি এখন খাইমো দুইটা সারাই বলে গিয়ে হই একটা গিয়ে ও দুইটা সাইড সারা কই সারা শ্মশান তান তান্ডে লাগলে সিবাত তুইয়া মানুষ সব গেছে আর দার লইছেন কারণ ইগুন জিতই গেছে গিয়ে কই একটা খাইতে গিয়ে ও দুইটা খাইতে মানছে তো জানেন না যে মাছের কট্ট বা মাছ একটা খাই মিকান তো কইছই না বুঝবাইছেন সারা বাগিছো কষ্ট মষ্ট করিয়া কষ্ট করিয়া বাবন কোন সুরত লাকড়ি সিবাত তাকি বার হইছে
বাপ নিরে বাইর করছে বাইর করিয়া কইল একটা মাছ ফাজিল খাইবার লাগিও তো দুঃখট কল্লাই আমি জীবনে তো বুঝছি না বাপনি উঠিয়া কইল আমিও বুঝতাম পারলাম না শ্মশান পর্যন্ত আই গেলা যদি আমি তুড়া মাতিতাম না তাহলে আগুন লাগিয়া জ্বলি গ্যাস লাগিয়া লাস্টে দেখছি আমিও বাঁচি তুমিও বাঁচো হাসলো হাম শেষ হইয়া তুমিও দেখছি বড় শক্ত আগুন আগে দেওয়া হয়েছে বাপনির উপর বুঝবাইছি আনলে তো বাপনি মাতিল না আমি বুঝবাইছি যাই হোক বিশেষ করিয়া দুইজন বাড়িত গেছেন বাড়িত যাওয়ার পরে দুইজন মানুষে খুব চিন্তা করডারে হই তাকি হয়ে গেলাম এক মাছ একটা ভাজিল খাইবার লাগে অতটুক হিংসা আমরার ভিতরে ফয়দা হইল হিংসা তো আমরা ধ্বংস করে লাইল বরবাদ করে লাইল এরা সরম করি তেমন বাড়ির তাকি বাড়ই না রাস্তা দিকে মানুষ লাটিয়া যায় সাইয়া সাইয়া যায় খারণি বাড়ি জিন্দা দুইটা ইসন উঠিয়া শ্মশান তাকি এগিয়ে কইছে একটা এগিয়ে কইছে দুইটা সেও দাল লাগে না বাপনি উঠিয়া কইল রে এখন তো আমরা আর খেয়েও নিত না যে বাট লাগছে মানুষ ডাকলেই বা আইন না খালি দৌড়াইন খালি কই নিগিয়ে কইছে খাইতো একটা গিয়ে কইছে দুইটা বুঝাইছে বাপনি কইল কিতা করা যায় চা আমার বেশি ডরাইবা আমি বেঠা মানুষ তো ঘটনা বাঙ্গে কইতাম বালা তারারে এখন তুমি বেটি মানুষ তুমি যাও গে বুঝাও গে আর এক বেটি মানুষে বাপনি কইল আচ্ছা ঠিক আছে লাগা বাড়ি বাপনি গেছে গিয়া উঠিয়া কইলে বোন গবায় আমার দাল চায় বোন কিন্তু ডাল লইতে রাজি নাই দৌড়ে একে ভাত পড়িয়া কইলা বোন আমরা জীবন এক ভুল হয়ে গেছে গিয়া বলে কিতা হয়েছি বলে ভুল হয়ে গেছে কি আমরা এখান ভুল হয়েছে তোমার ভার মধ্যে ধরিয়া আমি এখান কথা কইতাম সাইয়ার যেমনে ভার তাঞ্জা করি ধরছে বালা করি বুঝাইয়া কইবার লাগি বেটিয়া চিৎকার দিয়ে কইছে আগ্রহরে দেশের মানুষ বাপনি আমার ভারটা কি খাওয়া আরম্ভ করে দিছে বাপনি ভারটা কি খাইলার আগ্রহরে সারা ধরাই আমার ইকে ভারটা কি খাওয়া শুরু করে দিছে বুঝাইছে এখন তো বেটি চিৎকার দিছে দেশের মানুষ হইয়া তখন হাসাও গুফাও খাইলার মনে হয় মানুষের লাঠি ছোটাল কুদা নিয়ে আরম্ভ করছেন বাপনি দৌড়িয়া গড় গেছে গিয়া কইছে একটা মাছ ফাজিল খাইতা করিয়া কিতা কইছে জানো ধ্বংস হয়েছে এখন মানুষে লাঠি ছোটা নিয়ে ছোটা দিয়ে কুদা নিয়ে আরম্ভ করছন বলে কি তো হয়েছে বোন দিয়ে খোয়াত গেছিলাম ইগুর ভাব ধরলাম বুঝে গিয়ে কর বুঝুন হাও তো গিয়ে আমি খাইলিয়া কিতা করতাম বিপদ করছি ওই সময় পাবনার বাপনি উঠিয়া কইলা তে আর তাকিয়া উপায় নাই এ দেশের মধ্যে রইতে পারতাম নাই ই দশর মধ্যে আর থাকতে পারতাম নাই মানুষের ধারণ হয়ে গেছে গিয়া আমরা মরার তাকি যেতে হয়ে গেছে গিয়া আমরা দ্বার কোনোদিন মানুষে লইতো নাই চলো যাই নিজ বাড়ি ঘর ছাড়িয়া পর দেশে আমরা চলিয়া যাই এমন হিংসা পয়দা হইল স্বামী স্ত্রী একটা মাছ ফাজিল খাইবার লাগি নিজের জন্মস্থান ছাড়িয়া অন্য দেশের মধ্যে চলিয়া গেলা এটা হিংসা করলই না না যায় হিংসা করছে কতটুক বরবাদির পথে লইয়া গেছে তাই আল্লাহর বন্দে গানের জন্য হিংসা এমন একটা জিনিস এমন একটা বস্তু হিংসা মানুষরে ধ্বংস করিলা বরবাদ করিলা এটা একটা খাসিয়ত থাকছে গিয়া মুনাফিকের যাই এখন দেখি কোরআনে আর মুনাফিক সম্পর্কে কিচ্ছু হয়নি বলে হাসি আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন মুনাফিকের পরিচয় ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা মুনাফিকের বৈশিষ্ট্য থাকছে গিয়া এরা বিশেষ করিয়া নমাজ পড়িতে সময় খুব অলস্যতার সহিত কাহিলিয়তের সহিত তারা নমাজ গুলা পড়িব তারার জীবনে কষ্ট হইব তহরিমা বানতে দেখবা ছুটি যার ছুটি যার খাড়ই বা এক পাও বেখা এক পাও দেখবা সোজা করিয়া খাওয়ার উপরে বর করিয়া খাড় হয়ে গেছে নমাজ পড়িত রাত দিন লাগাইয়া তেমন নাই মন গাতারে দিয়া তারা নমাজ পড়িবা এই ধরনের কাহিলিয়তের সহিত অবহেলার সহিত যারা জীবনে নমাজ পড়িবা বাবা ইটা হইয়া তাকছে গিয়া বলে কোরআন এখন আল্লাহর জাতের হুকুম হইল গিয়ারা নমাজ পড়িবা কিন্তু সেটা মুনাফিকের নমাজ আয়না নিলে আর সে নমাজ সে তরিব বাঞ্চনের ওলা ও বই রিস ও কোনো সুরজ ও ছুটিয়া যার নিজে আর দিন